হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব একটি জুসের ব্যবসা নিয়ে। ইতিপূর্বে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আইসক্রিম ও জুসের ব্যবসাগুলো সম্বন্ধে দেখেছেন, কেননা গরমের সময় এ জাতীয় ব্যবসাগুলোই তুলনামূলকভাবে একটু বেশি জনপ্রিয় এবং বেশি চলে। তাই আপনি যদি এই গরমে একটি জুসের ব্যবসা প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা জুসের ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধরনের ডিটেলস জানাবো এবং এ ব্যবসায় প্রয়োজনীয় মেশিনারিজ এবং এ ব্যবসায় কী কী জিনিসের প্রয়োজন পড়বে তা সবই জানানোর চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ হবে, তাই অনুরোধ করব স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। জুস এমনই একটি আইটেম যা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে এবং এ ধরনের ব্যবসাগুলো সারা বছরই চলে। এর জন্য নির্দিষ্ট কোনো সময়ের দরকার পড়ে না, কিন্তু বিশেষভাবে গরমের সময় এর চাহিদা তুলনামূলকভাবে বেশি লক্ষণীয়। ছোট থেকে বড় সকল বয়সের মানুষই এ ধরনের আইটেমগুলো গরমের সময় রোজই খেতে পছন্দ করে এবং প্রায় গ্রাম থেকে শহর সর্বত্রই এটি প্রচুর ডিমান্ডেবল। তাই আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, যিনি গ্রাম অথবা শহরে বসবাসরত এবং চাচ্ছেন এই গরমে নতুন ধরনের একটি বিজনেস শুরু করবেন যেটি হচ্ছে জুসের, তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাওয়া এই ম্যানুয়াল মেশিনটি ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি একটি ফুড চেইন, ফুড কোর্ট অথবা জুস বার থেকে থাকে, যেখানে আপনি বিভিন্ন ধরনের জুস সেল করেন এবং আপনি চাচ্ছেন পুনরায় এ ধরনের একটি মেশিন ক্রয় করে জুসগুলো বাইরেও বাজারজাত করতে, তাহলে আপনি এ ধরনের একটি ছোট্ট মেশিন বসিয়ে এই কাজটি সহজেই করে ফেলতে পারেন। জুস তৈরি করার মেশিনগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, ছোট বড় বিভিন্ন ক্যাপাসিটির, ম্যানুয়াল, সেমি অটোমেটিক বা ফুলি অটোমেটিক বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো কিছু আমাদের মাধ্যমে ইম্পোর্ট করে আনিয়ে নিতে পারেন। আজকে আমরা মূলত কথা বলবো এই ম্যানুয়াল মেশিনটি, যেটি স্বল্প পুঁজি সম্পন্ন একটি মেশিন। যে সকল উদ্যোক্তা ভাইদের বাজেট একটু কম এবং চাচ্ছেন স্বল্প পুঁজিতে এ ধরনের একটি ছোট মেশিন বসিয়ে আপনার ব্যবসার কাজকে আরো উন্নত বা সহজ করে তুলতে, তাহলে আপনি এ ধরনের একটি মেশিন ক্রয় করতে পারেন। এই মেশিনগুলো নর্মাল বাসাবাড়ি ইলেকট্রিসিটি লাইনে আপনি চালাতে পারবেন এবং এই একটি মেশিনের মাধ্যমে আপনি ফিলিং অ্যান্ড সিলিং দুটি করতে পারছেন। অর্থাৎ সিলিং করার জন্য আপনার আলাদা কোনো মেশিনের প্রয়োজন হচ্ছে না, এই একটি মেশিনের মাধ্যমে আপনি দুইটি কাজ সম্পূর্ণ করতে পারছেন। মানে এটি হচ্ছে 2-in-1 কম্বো মেশিন, এর মাধ্যমে জুস ফিলিং এবং সিলিং দুইটাই করতে পারছেন। এগুলো ইন্ডিয়ান পাউচ ফিলিং মেশিন যা আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন। এই মেশিনগুলোর সাথে আমরা কিছু ফ্লেভার এবং প্যাকেট ফ্রি দিয়ে থাকি। এরপর যখন আপনাদের পুনরায় প্যাকেট ও ফ্লেভারের প্রয়োজন হবে, তা আপনারা ইন্ডিয়া থেকে আমাদের মাধ্যমে ইম্পোর্ট করে আনিয়ে নিতে পারবেন। এই পাউচ মেশিনটির অপারেটিং সিস্টেম খুব ইজি। যখন আপনারা মেশিনটি ক্রয় করবেন, অবশ্যই আমরা শিখিয়ে দিব কিভাবে এটি ব্যবহার করতে পারেন। মেশিনটি ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর 1 ফেয়ার প্লাজা মার্কেট লেভেল 10 এ এসে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, শনি থেকে বৃহস্পতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।